Hey guys, Assalamu alaikum. আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পর আরও একটি ব্লগ নিয়ে চলেছি আমরা। তো আজকে টিউটোরিয়ালটি হলো RGB কিবোর্ড। বাজারে এগুলো রেট অনেক হাই লেভেলের হয়ে থাকে, তাই আমরা আজকে খুব চিপ প্রাইসের ভিতরে একটি RGB কিবোর্ড বানাবো। তো চলুন দেরি না করে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। প্রথমে আমাদেরকে কিবোর্ডের বাটনগুলো তুলে ফেলতে হবে, তারপরে ভিতর লাইট সেট করতে হবে। এবার আমরা কিবোর্ডের সব বাটনগুলো তুলব। তো বন্ধুরা চলুন একটি ম্যাজিক করা যাক। এবার বন্ধুরা আমাদেরকে সব লাইটগুলো সেট আপ করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বিভিন্ন সাইজের লাইট কেটে নিয়েছি। এখানে আমি সবুজ কয়েল লাইট ব্যবহার করছি। তার আগে আমরা যে কয়টা বাটনগুলো রয়েছে সেগুলো সব তুলে ফেলব। তো এগুলো আমরা এক সাইডে রাখি এবং বাটনগুলো তুলে নিই। তো বন্ধুরা আমার বাটনগুলো তোলা হয়ে গেছে। এবার এই তার দিয়ে আমাদেরকে লাইটগুলোতে কানেকশন করতে হবে। তো প্লাস এবং মাইনাসে আমরা তার লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব লাইটগুলোতে আমার তার কানেকশন দেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদেরকে এই কিবোর্ডটি ব্যাক সাইডে যে সব নাটগুলো খুলতে হবে। তো বন্ধুরা এটি হলো আমার কিবোর্ডের ভেতরের অংশ। তো এটি আমি এক সাইডে রেখে দিই এবং লাইটগুলোকে গ্লুগানের সাহায্যে বসিয়ে নিই ভালো করে। বন্ধুরা এখানে প্রত্যেকটি লাইটের কোনায় একটি ফুটো করে নিয়ে তারগুলোকে পিছনের দিকে নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমি তারগুলোকে ফুটো করে পিছনের দিকে নিয়ে নিয়েছি। বন্ধুরা এবার আমাদেরকে সব তারগুলো এক জায়গাতে নিয়ে যে এখন বন্ধুরা আমি একটি ফুটো করে নিয়েছি, ওই ফুটোতে সব তারগুলো বের করতে হবে। তো আমি সব তারগুলো এক জায়গায় করে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা সব তারগুলো আমি এক জায়গাতে বের করে দিয়েছি বাইরে। এবার দেখুন বন্ধুরা আমাদের লাইটের কানেকশন কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদেরকে এই লাইটে পাওয়ার দিয়ে দেখি আমরা। তো দেখুন বন্ধুরা কি সুন্দর একটি RGB কিবোর্ড। এবার আমাদেরকে সব বাটনগুলো আবার লাগিয়ে ফেলতে হবে। বন্ধুরা আমার সব বাটনগুলো লাগানো হয়ে গেছে, চলুন এবার টেস্ট করি। তো দেখুন বন্ধুরা কি সুন্দর একটা RGB কিবোর্ড। তো আপনারা যারা চিপ প্রাইসের ভিতরে RGB কিবোর্ড বানাতে চান তারা বাসায় ট্রাই করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পারলেন বন্ধুরা কি সহজে এবং কম সময়ের মধ্যে একটি RGB কিবোর্ড বানানো সম্ভব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন আসি, আসসালামু আলাইকুম।